রংপুর রাইডসে একটা কি সুন্দর একটা ফ্যাসিলিটি, এবং এই ফ্যাসিলিটি দিয়ে নতুন করে রংপুর রাইডসের ইয়াং টিম পুরা, তাই ইনশাল্লাহ আমরা মনে করি যে ভালো একটা এফোর্ট দিবে এবং ভালো ক্রিকেট খেলবে আমরা। রংপুর রাইডারে যে পেশাদারিত্ব দেখাচ্ছে, ভালো মাঠ প্লেয়ার নিয়েছে, কিন্তু বিপিএল যারা আয়োজন করছে তারা তো মানে সমালোচনা হচ্ছে প্রচুর। সাকিব হাসান আসে কথা বলেছে, ডিআরএস নাই, আরও অনেক কিছু ঘাটতি আছে বিপিএলের। দেখেন বসুন্ধরা এরকম একটা গ্রুপ, এরা কিন্তু চাচ্ছে বাংলাদেশি স্পোর্টসটা ডেভেলপ করার জন্য, তারই কিন্তু একটা প্রমাণ এখানে দেখা যাচ্ছে। তো সুতরাং দেখা যাচ্ছে ডে বাই ডে দেখা যায় অনেক টিম আছে, অনেক অফিসিয়াল আছে, যে অনেক ম্যানেজমেন্ট এই ধরনের দেখে এরকম দেখা যায় ভবিষ্যতে এরকম আরও মাঠ করবে, এরকম এরকম ফ্যাসিলিটি করবে। তো সুতরাং দেখা যাচ্ছে একজন দ্বারা কিন্তু আরেকজন দেখ ফলো করে এবং ওই জিনিসটা হচ্ছে। তো দেখা যাচ্ছে আমরা যেই প্রিপারেশনটা ইনশাল্লাহ দেখা যাচ্ছে আমরা খুবই ভালো করতেছি। আমি বলছি বিসিবির কথা, যে আজ ওটা ডিআরএস নাই টুর্নামেন্টের শুরু থেকে, ডিআরএস নাই। আর দেখেন এটা তাদের ব্যাপার, আমরা আমাদের ম্যাচ খেলবো, ওখানে ওখানে কী হবে না হবে এটা ম্যানেজমেন্ট দেখবে, তাই সুতরাং এটা আমাদের সাবজেক্ট না। সিকান্দার রাজার কাছ থেকে আপনারা যে জিনিসটা আশা করেছিলেন, নিশ্চয়ই তিনি আজকে গতকাল রাতে এসেছেন, কোনোরকম সেভাবে বিশ্রামও নিতে পারেননি, আজকে তিনি চমৎকার একটা খেলা উপহার দিতে পেরেছেন। আর দেখেন আশা করেন, দেখেন প্রফেশনাল কাকে বলে, এই যে এটি দেখলে বোঝা যায়, যেটা আপনি বললেন যে সোজা এয়ারপোর্টে নেমে মাঠে আসলো, মাঠে এসে দেখেন ওর পারফর্ম কি, এটি কিন্তু প্রফেশনাল তৈরিটা দেয়, এবং এর সাথে যেসব প্লেয়ার থাকবে এখান থেকে অনেক কিছু শিক্ষা নেবে। তো এই জিনিসটার জন্যই কিন্তু বাংলাদেশ আজকে এই বিপিএল, যেন এখান থেকে কি ভালো ক্রিকেট যদি খেলে দেখে যে দেশে ক্রিকেটটা ভালো হবে। রফিক ভাই, হাসান মাহমুদের হচ্ছে প্র্যাকটিসেও অনেক বল করছেন না, আলাদা প্র্যাকটিস করছেন না, আজও চার ওভার করেন না, কোনো ইঞ্জুরি কনসার্ন আছে না? ইনশাল্লাহ আমাদের প্লেয়ার সবই ফিট আছে, বাট আমরা ওই ধরনের চিন্তাভাবনা করতেছি যে টিমটা কীভাবে বানাবো এবং কোন ডিপার্টমেন্টটা আমাদের স্ট্রং দরকার। তা আলহামদুলিল্লাহ যে আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্ট আপনারা দেখলেন, প্রত্যেকটা ডিপার্টমেন্টে ইনশাল্লাহ আমরা স্ট্রং আছি, এখন অ্যাপ্লাই করা উচিত। নগদে আসলে মোবাইল রিচার্জে 1000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক, আর অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। আলহামদুলিল্লাহ এটা দেখেন এখন তো এখানে তো না, মেন ফোকাসটা ওখানে কী করে এটা ইম্পর্টেন্ট। তো ইনশাল্লাহ আমরা দেখি প্রথম ম্যাচ আরম্ভ হোক, তারপর দেখা যাচ্ছে ওর প্রিপারেশনটা কেমন হচ্ছে। নিজেদের ফ্যাসিলিটি থাকার কারণে, নিজেদের আলাদা ফ্যাসিলিটি থাকার কারণে আজকের ম্যাচে সে আপনার কী মনে হয় রংপুর কি বেশি অ্যাডভান্টেজটা পাচ্ছে এখান থেকে? না দেখেন ওটা কিছু না, বাট আমরা একটা জিনিস কি বিপিএলে যে বিসিবি যেই আমাদের যে টাইমটা দেয় শিডিউল ধরে 2টা ঘন্টা থাকে, বাট আমরা নিজস্ব মাঠ থাকলে দেখা যায় আমরা 7টা দিন ইউজ করে দেয়, সেটা কিন্তু আমাদের হচ্ছে। হতে পারে যে এই উইকেটটা আমরা লং সময় প্র্যাকটিস করেছি, যেটা আমাদের কাজে দিবে, যেটা অন্য টিম হচ্ছে না।